কিছুদিন আগে বাংলাদেশের মৌলবীরা নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলত, বলে বলে দেখলো যে মার্কেট তো ভালোই পাওয়া যায়, প্রেসিডেন্টের সাথে সেই বক্তব্যে সুর মিলায় নারী নেতৃত্ব বিরোধী। তারপরে বঙ্গবীর কাদের সিদ্দিকীও একবার নাক মানে মানে নাকে খত দিয়ে মৌলবাদীদের কাছে গেছে, মুক্তিযোদ্ধা রাজাকারের কাছে, সেখানে গিয়ে তিনি সুর মেলালেন, তিনিও নারী নেতৃত্বের। আপনারা ভাবতে পারে নারী নেতৃত্বের বিরুদ্ধে বলছে কে এই লোকগুলো? কাদের সিদ্দিকী তো মৌলবী না, এর সাথে মৌলবী না, চিন্তা করে দেখেন, নারী নেতৃত্ব বিরোধী, সারা জীবন নারী নেতৃত্বের আসলের নিচে আর ছিল, এখন নারী নেতৃত্ব বিরোধী। বুঝতে পারছেন, আসলে পুরুষতন্ত্র এবং ধর্ম এদের মগজ থেকে যায় নাই, ধর্মের বিষ পুরুষতন্ত্রের বিষ মগজ ভর্তি গেল, এটা এদের বিষয়। এখন এই মৌলবীরা কেউ কেউ, সবাই না, কোন কোন মৌলবী এখন সরাসরি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পুরুষদেরও পড়াশোনা বিরোধিতা করতেছে। আর এক কোট্টাই পারা বলা ধরে দেখলাম পাতা ছিঁড়ে ফেলল, বুঝছেন, কোট্টায় রে সুধীর ভাই, টাইপারাই তো ইসলাম হারাম, টাইপার ইসলাম হারাম না, তুই টাই পারস কেন? আগে তো টাই খোল বেটা, তারপরে বইয়ের পাতা ছিঁড়। কি যেন একটা দেখলাম কোট্টাই পড়া, কি নাম আমার ভুলে গেছি, এলে নাম টাম তো মানে এই জন্য শেখ বাতিল লিখেছেন, ডক্টর শেখ বাতিল অধ্যাপক ডক্টর শেখ বাতিল লিখেছেন, কালকে নাকি পরশুদিন পোস্ট দিয়েছে যে ফেসবুক পোস্ট দেখে সতর্ক থাকুন, না জানি কখন কোন অযোগ্য লোক শ্রেষ্ঠ হয়ে যায় এদেশে। এই যে আরেকজন দেখছেন কোট্টাই পড়া, কিন্তু কোট্টাই পড়া লোক, আবার সে নাকি অধ্যাপক, কোথায় পড়ালেখা করা, আবার ব্রেকের মতো জায়গায় নাকি পড়ালেখা করা, কি তাহমিন নাকি কি হবে, আলজুগুবি নাম আছে একটা, কি যেন নাম, ইয়ের ভাষায় বলি, গাবগাছির ভাষায় বলি, আমি নাম বলে বিখ্যাত হয়ে যাবে, কোট্টাই পড়া লোক, ব্র্যাকের ইউনিভার্সিটির সে শিক্ষক খণ্ডকালীন, সে পাতা ছিঁড়ে ফেলল, এটা একটা সরাসরি ফৌজদারি অপরাধ, তাকে তৎক্ষণিক গ্রেপ্তার করে দিচ্ছিল বাংলাদেশ সরকারের। আপনি গভর্নমেন্টের বই ছিঁড়তে পারেন না, এত সস্তা না, আবার বলে যে আমার টাকায় আমি ছিঁড়ব না, তাহলে টাকাও তো আপনার টাকা ছিঁড়েন দেখি, আপনি গভর্নমেন্টের বই ছিঁড়তে পারেন না, আপনি গভর্নমেন্টের টাকা ছিঁড়তে পারেন না, এত সস্তা না, তারপর গভর্নমেন্ট তাকে কিছু বলে না, কেন যে জনগণ এটা মার্কেটে খাইছে। তো এই মৌলবীরা প্রথমে নারী নেতৃত্বের বিরোধিতা করলো, তারপরে এরা নারী শিক্ষার বিরোধিতা করলো, কি বলল, কেলাশ ফরের উপরে পড়ালেখা করা যাবে না, মার্কেটে এটা খাইলো, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, বরং তিনি জাতীয় মৌলবী হয়ে গেলেন, এতে তো লজুর জাতীয় মৌলবী হয়ে গেল এই কথা বলা পরে, অবশ্য তার বিরুদ্ধে তখন নোটিশ জারি রুল জারি হওয়ার কথা, আদালত আদালত তার সহপ্রয়োজিত তার বিরুদ্ধে মামলা করার কথা, কেউ বলে নাই, বংশের জাতীয় হিরো হয়ে গেল, কেলাশ ফরের উপরে পড়তে পারবে না। আবার আজকে আমার ওই কথার প্রতিবাদ একজন লিখছে, ইসলামের কোন জায়গায় আছে কেলাশ ফরের উপরে পড়া যাবে না, জি ইসলাম এটা লেখা নাই, আমিও তো বলি নাই ইসলাম লেখা আছে, যে আমাকে এটা লিখছেন যে কেলাশ ফরের উপরে পড়া যাবে না কোথায় লেখা আছে, তেঁতুল হুজুর যখন পাইছিল আপনি কোথায় ছিলেন, তখন তেঁতুল হুজুরকে শুনিতে পারলেন না ইসলামের কোথায় লেখা আছে যে কেলাশ ফরের উপরে পড়ালেখা করা যাবে না মেয়েদের, আমারও প্রশ্ন করেন, কারণ আমি বলছি না, আমি উত্তর দিব, যা বলছিলাম মৌলবীরা কি করতেছে এখন বাংলাদেশে, বাংলাদেশের মৌলবীরা এখন প্রথমে নারী নেতৃত্বের বিরুদ্ধে বলল, দেখ মার্কেটটা ভালো খাইছে, আওয়ামী লীগ করে সে লোক বলতেছে নারী নেতৃত্ব হারাম, বিএনপি করে বলে নারী নেতৃত্ব হারাম, মানে কত বড় ভণ্ড এবং বদমাইশেরা, অথবা সুবিধাবাদী অথবা সুযোগ সুবিধা নেই, আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা যদি মনে করে নারী নেতৃত্ব হারাম এবং তারা তা বিশ্বাস করে, তাকে তো সামনেই বলে, আওয়ামী লীগের সামনে বলে, বিএনপির সামনে বলে, আমি আওয়ামী লীগের নেতাকে বলতে শুনছি নারী নেতৃত্ব হারাম, বিএনপি নেতাকে শুনেছি নারী নেতৃত্ব হারাম, তুমি আওয়ামী লীগ বিএনপি করো কেন, জামাত ইসলাম করো দেয়, খালেদা জিয়া কি পুরুষ মানুষ ছিল না, পুরুষ মানুষ আমাদের প্রাইম মিনিস্টার কি ছেলে মানুষ, পুরুষ মানুষ, যারা বিশ্বাস করো যে নারী নেতৃত্ব হারাম সেই দল করো কেন, কেন করে, ওই যে সুযোগ সুবিধা, সুযোগ ও সুবিধা পাওয়া যাবে এই জন্য, বুঝতে পারছেন, নারী নেতৃত্ব হারামের প্রথমে তারা এটা মার্কেটে খাওয়াইলো, খাওয়ানোর পরে নারী শিক্ষার বিরোধী বয়ান খাওয়াই দিল, নারীদের খেলাধুলা বন্ধ করে দিল, দেশের শিল্প সংস্কৃতি শেষ, এখন আর কোন কালচার নেই, শিল্প সংস্কৃতি খেলাধুলা শেষ, এখন একটাই কালচার, ওয়াস কালচার, এটা আমি বলি নাই, জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন যে এখন ওয়াস কালচার চলছে, আমি বলি নাই, এবং তার কথাই সত্যি, ওয়াস কালচারই চলছে, সব কালচার শেষ, সব কালচার ধ্বংস করে দেওয়া হয়েছে দিচ্ছে। তারপরে কি করলো, এখন কিছুদিন আগে গাবগাছি, আমি কিন্তু গাবগাছি বলি নাই,
যে পেইছে হুজুর আছে একটা আছে না 28 বছরের এখন তার বয়স বাড়ান 28 বছরে পেইছে হুজুর এখন বোধহয় 32 বছর কিন্তু 28ই বলো 28 বছরে পেইছে হুজুর বলছে মাওলানা আব্বাসীরে বলছে গাব গাছি আমি বলি নাই তার নামের আগে হইলো সৈয়দ পিছে হইলো আব্বাসী হইলো গাব গাছি এই গাব গাছি প্রথমে বলছে যে কোনো সময় আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ালেখা হারাম ঘোষণা করতে হতে পারে এই গাব গাছি বলছে এটা বলা পর তো তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো একটা অবস্থান নেওয়ার কথা ছিল নেয়নি এই দেশের প্রশাসন কোনো বক্তব্য দেয় না আজব ব্যাপার এই দেশের মানে দাড়ি টুপি আর পাগড়ি থাকলে আপনি যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে যাবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই বলতে পারবেন এই অন্তত বাংলাদেশে পাকিস্তানের এত সুবিধা পাবেন না আপনি সাইজ করে ফেলাবে আরেক গ্রুপ আছে কিন্তু বাংলাদেশে এটা সম্ভব সরকার এত কিছু বলে না আবার বলে আওয়ামী লীগ সরকার আমাকে কিছু করতে দেয় না আওয়ামী লীগ সরকার ইসলামের বিরোধী তো তোরা এগুলো বলস কেমনে ইসলাম বিরোধী তোরা এখন রাখতো ইসলাম বিরোধী না তোদের মতো মৌলবী ভণ্ড মৌলবীদের বিরোধিতা করলেও এখন থাকতে পারতি ক্ষমতা এই তোরা বক্তব্য দিতে পারতি জেলে থাকার কথা ছিল যে লোকটা পাতা ছিঁড়ে ফেললো বইয়ের পাতা কোট্টাই পড়া অধ্যাপক ছিঁড়ে ফেললো যে এই দুই পাতা ছিঁড়ে ফেলবো পড়া যাবে না সাথে সাথে তার গ্রেপ্তার করা উচিত এরা কি আইন আদালতের ঊর্ধ্বে আরেক মৌলবি বললো তেতুল হুজুরের কথা বাদ সে তো ক্যালাশ ফরের উপরে পড়তে নাই করে গেছে এবং জায়েজ করে গেছে স্বশিকার বিরুদ্ধে তারা আজীবন বলে আসছে এরা নিজেরা বলৎকার করে দেখে মনে করে সবাই যায় এসে আগাম কম করবো এরা তো পুরুষ পেলেই ছাড়ে না বাচ্চা পেলে বাচ্চারা মেয়ে পেলে ছাড়বে এদের সিদ্ধে মাত্র এর বাইরে যাইতে পারে না এদের চিন্তার লিমিটেশন ওইভাবে মগজ ওইভাবে মগজ তাদের রাখা হয়েছে চিন্তা চেতনা তাদের এরকম মনে করে মেয়ে মানুষ পেলে বোধহয় সেক্স করতে হয় এরকম বেকুব এরকম চিন্তা তাদের মাথা কারণ এরা পুরুষ মানুষ পেলেই ছাড়ে না তুমি মানুষ পেলে ছাড়বে এদের মগজ এরকম কিন্তু আমরা যে মানুষ এরা তো মানুষ না তো একটাও এরা তো মানুষ না মানুষ হলে এই চিন্তা করতো না যেটা বলছিলাম যে এরা এখন প্রথমে বললো কি গাব গাছি কি বললো যে আবারও বলি গাব গাছি আমি বলি নাই তারা বট গাছিও বলছে ওই হুজুর পেছে হুজুর আমি বলি নাই কি মাতা নি না পেদা নি ওই বলছে আমি বলি নাই তারপরে তাই না গাব গাছির জুতা মারতে বলছে আমি বলি নাই কারণ আমি ভায়োলেন্সের পক্ষে না কারণ আমি মানবিক মানুষ কোন রকম ভায়োলেন্সের পক্ষে না আমি যা বলতেছিলাম প্রথমে বললো কি যে নারী নেতৃত্ব হারাম নিষিদ্ধ এটা চলবে না তারপরে কি বললো ক্যালাশ করে উপরে করা যাবে না তারপর কি বললো সহশিক্ষা করা সহশিক্ষা চলবে না এবার কি বলতেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম ফতোয়া দিতে হতে পারে মাশাল্লাহ এটা কিছুদিন পরেই দেখলাম কাশেমি নাকি কি নাম আছে একটা এটা তো পুরা পুরা এটা হলো আফগানিস্তান ফেরত বোধ সম্ভবত পুরা একেবারে কাবুলি চিন্তা আফগানিস্তানের চিন্তা মাথা এর বাইরে না আসে এই লোকটা বলছে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম এই কথা বলার পরেও সে এই কথা বলার পরেও সে এই কথা বলার পরেও সে ইয়েতে এখনো সে আছে তারা পুলিশে কিছু বলে না তারা আইন আদালত কিছু বলে না মানে সে সবকিছুর ঊর্ধ্বে মৌলবী সাহেব বলছে কিরকম একটা দেশে বাস করে সেখানে বসে সে বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম মানে এই দেশটাকে এখন তারা আফগানিস্তান বানানোর চূড়ান্ত পায় তারা তারা নেমে গেছে ঠিক যেভাবে পাকিস্তানকে প্রথম মাদ্রাসা শিক্ষা বিস্তার করছে তারপর স্কুল কলেজের উপরে এগুলো ইসলামাইজেশন করছে ঠিক এইভাবে বাংলাদেশে চলতেছে পরিণতি একই হবে এই আজকে যারা লাফালাফি করতেছেন না আর যারা নীরব আছেন যারা লাফালাফি করছেন তারাও মজা বুঝবেন আর চুপ আছেন তারাও মজা বুঝবেন তখন বুঝতে পারবেন যে এই দেশটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে কি হইতে পারে বাংলাদেশে মৌলবীদের এখন যে কোনো রকম কালচার বন্ধ করে দেওয়া শেষ এখন ওয়াজ কালচার শুরু এইবার তারা মিশনে নেমেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করার জানি এরপরও জাতি সতর্ক হবে না এই গাবগাছি আর এই কাশেমি এই দুজনে তো এখন জেলে থাকার কথা এই দুজনকে তো এরা সংবিধান বিরোধী কথা বলছে জেলে নাই কেন এরা ওই যে দাড়ি টুপি আছে এরা আইনের ঊর্ধ্বে অপেক্ষা করেন দেখেন কি ঘটে এদের যারা নীরব আছেন তারাও ভুগবেন যারা আমরা তো ভুগবই যারা নীরব আছেন তারাও কিন্তু ভুগবেন স্কুল কলেজের বিরুদ্ধে লেগে গেছে এই মৌলবী রেবের বাংলাদেশের মৌলবী রেবের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লেগে গেছে কিন্তু জীবন এরা মাদ্রাসায় বলৎকারের বিরুদ্ধে কথা বলবে না বলে তো নাই ওরা মাদ্রাসার বিরুদ্ধে বলৎকারের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিব নাস্তিক ফতোয়া দিব তাদের কাছে মাপ চাইতে হয় এই বাংলাদেশ